ইনিয়েবিনি হিকমত খাটায় কোনো কথা বলতে যাও না। হিকমতের নামে মুনাফিকের চরিত্র দেখানো যাবে না মুসলমান, এটাই হচ্ছে ইমান। বেলালকে বলা হলো, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছ? বেলাল বলছেন নাকি কম কেন দেখেন, বলবেন না অনুমান করে বলেন কেন আপনি দেখেন, লা ইলাহা কোনো ভয় আছে? আবু জারকে ফারিকে বলা হলো, আবু জার ইসলাম কবুল করেছো ভালো কথা, এই গুহায় তুমি দিন গ্রহণ করেছো, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কাচ্চা হুজুর ঠিক আছে, কাবার চত্বরে দাঁড়ায় ভাবলেন এত বড় মহাসত্য কথাকে আড়াল করা যায়? সবাইকে ডাক দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাঁকা পথ না সোজা পথ? সোজা পথ। আব্দুল্লাহ এক সাহাবীর নাম, বলা হলো তার ভাতিজা বলতেছে তুমি নাকি ইসলাম কবুল করেছ, কাঁদলে নাকি বলেন কেন, অনুমান করেন কেন, আপনি কি দেখবেন? হ্যাঁ দেখবো। সঙ্গে সঙ্গে ভাতিজার চাচার মুখে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গিয়ে বলতেছে ভাতিজা তোর বাপ মরছে জন্মের আগে চলে গেছে, আমি তোকে কত কষ্ট করে এতিম তুই ছিলি, পিতৃব্যের ভূমিকা পালন করে বড় করলাম, এত বড় আঘাত তুই আমারে দিবি, তুই কি জানিস দিন গ্রহণের পরিণাম কি হতে পারে? এবার ভাতিজা বলে চাচা কি হবে আপনি বলেন, সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জবরদখল করে নেব, জবরদখল করতে হবে না, অনাশি আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পথ চাই না, আল্লাহর পথ চাই। আল্লাহর পদবী কার পদবী? আল্লাহর পক্ষ থেকে যে পদবী সেই পদবী আমরা চাই। সঙ্গে সঙ্গে কি হলো, থাপ্পড় মেরে চাচা জমিনে ফেলে দিয়া এবার বলছে আমি তোর কাছ থেকে সব কিছু নিয়ে নেব। নিয়ে নেন চাচা কোনো আপত্তি না, আমি দিন তো পেয়েছি। এবার বলা হলো গায়ের জামাটা খোল, গায়ের জামা তিনি খুললেন। আরো লোকজনের সামনে বলা হলো পরনের লুঙ্গিটাও খুলে ফেল, জোর করে লুঙ্গিটাও খুলে না হলো সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। মার সামনে দাঁড়িয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। মা বলছেন বাজান এই যে ছোট্ট একটা চাদর আছে, চাদরটা নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নে। সতরটা ঢাকলেন আর বলছেন আম্মা দোয়া করো দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলেও নবীর দরবার আমার জন্য খোলা আছে। প্রচন্ড শীতকাল, সেই শীতকালে সেই মজলুম সাহাবি ভোরবেলা সকালবেলা নবজির দরজায় গিয়ে কড়া নাড়ছেন, নবজির দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপে একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই। বললেন যুবক তোমার এমন অবস্থা হলো কেন, কি হয়েছে? হুজুর দিন গ্রহণ করেছি, দুনিয়া ছেড়ে দিয়েছি, আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কিছু খুলে নিয়েছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকে সবচেয়ে সুন্দর দুটো জুব্বা, নবীজির ব্যবহৃত দুটো জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে জুব্বা দিয়ে আমি তোমার গাটা ঢেকে দিলাম, যাও। এবার রাসূল বলেন আব্দুল্লাহ আমাকে কিছু বলতে চাও নাকি হুজুর? আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি দোয়া করছেন, আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, এই জন্য তোমাকে বলি আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। আব্দুল্লাহর মনটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলছেন আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন হুজুর? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই, আমি চেয়েছিলাম যেন দিন গ্রহণ করেছি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফেররা যেন আমার হাতটা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে,
আমার কানটা কেটে ফেলে, আমার চোখটা যেন তুলে ফেলে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি, সেদিন আল্লাহ বলবেন, ফিমা যদি আনফু ওয়া উযুনুক, তোর নাক তোর কান কেন কাটা আজকে? সেই সময় আল্লাহকে বলতে যেন পারি, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন? আমি তো এই দোয়া চাই নাই। রাসূল বললেন, সাহাবী রে, তোর মধ্যে যদি শাহাদাতের তামান্না বিন্দু পরিমাণ থেকে থাকে, কি চিন্তা করিস না আব্দুল্লাহ, সদস্য গেলেন সাহাবীদের সঙ্গে, তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তার তেলাওয়াতটা খুব উচ্চ আওয়াজে হতো, খুব জোরে জোরে তেলাওয়াত করতেন, কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, দারুণ বেগ পেতে হয়েছে। আব্দুল্লাহ যে জোরে জোরে তেলাওয়াত করে, সাবেগ আব্লুত হয়ে তেলাওয়াত করে, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক সময় জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শেষ শান্তি নবীজি মদিনার দিকে সাহাবে কেরামকে নিয়ে ফিরতেছিলেন, এমন সময় নবীর কানে হঠাৎ সংবাদ চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল, নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করাইয়া দাও, আজকে জানাজার প্রান্তরে আমি কাউকে জানাজা পড়াতে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব পালন করব। জানাজা শেষ হয়ে গেল, জানাজা শেষ হওয়ার পরে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? হুজুর ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। আমার নবীজি নিজেই চলে গেলেন কবরের সামনে, দাঁড়ায় বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আজকে কবরে কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে রাসূল নিজে নামবো, রাসূল নিজে কবরে নামলেন, নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। বিশ্বের সেরা তিনজন সাহাবী, বিশ্বের সেরা তিনজনের দুজন সেরা সাহাবী আর বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কবরে নেমেছেন। পাশে একজন ইতিমের মতো দাঁড়িয়ে থাকা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে আফসোস করতে করতে বলছেন, আল্লাহ আমার মতো অধম গোলাম আর পৃথিবীতে কে আছে? আজকে আমি এই জায়গায় জীবিত আছি, আমি যদি মৃত হতাম, মরে যদি যেতাম, ওই জায়গায় আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা অত্যন্ত ভালো হয়ে যেত, আমি ভাগ্যবান হয়ে যেতাম, আমি পোড়া কপাল পারলাম না। আমার নবীজি কবরের মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি বুকটা ধরলেন, পিঠটা ধরলেন, বলছেন, আবু বকর মাথার সাইড ধরো, ওমর তুমি পায়ের সাইডটা ধরো। তিনজন মিলে আমার নবীজি কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ দিনের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, দুনিয়া সব বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমার আব্দুল্লাহর এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ তাকে দয়া করে মাফ করে জান্নাতের টুকরা কবরটা বানায় দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আজকে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা সাতটা কথা বলবো, এই নিয়ে বেরিয়ে হেকমত খাটাইয়া কোনো কথা বলতে যাব না। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جربنا الله أكبر. الله কে ভয় করো, সোজা কথা বলো,
হিকমত কাটায়া পেঁয়াজ গোস কাটায়া হককে আড়াল করতে যেও না। আমার বন্ধুগণ, আমার দিনী ভাইরা, সূরা হুজরাত থেকে কথা বলছিলাম, তিনটা আমল করলে আমাকে সত্যবাদী খেতাবটা কে দিবেন? আসতে বলবেন না কে দিবেন? আমার ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ইমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার ভাইরা, যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন, 10টা হুকুম আমরা আজকে শিখে নেব। সেই সূরার নামটা কি বলেন তো? সূরাতুল হুজুরাত। 10টা হুকুম আমরা মানব। এই 10টা হুকুম যদি আমরা মেনে চলতে পারি, আমরা আদর্শ মানুষ হয়ে যাব। আমার অনুগত বান্দা হব কার? আসতে বলবেন না কার? আল্লাহর হয়ে যাব। নাম্বার ওয়ান হলো ফাতাবাইয়া।